হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে দেখো, আমি বিস্কুট বানাবো, যার জন্য ভাবলাম আজকে বিস্কুটের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো কি কি এখানে উপকরণ নিয়েছি দেখো, কয়েকটা সামান্য কয়েকটা ঘরে থাকা উপকরণ দিয়েই আমি এই বিস্কুটটা বানাতে পারবো। আমার মনে হয় এই উপকরণগুলো সবার ঘরেই থাকে মোটামুটি। তো এখানে দেখো, নিয়ে নিচ্ছে হচ্ছে এটা আটা, আর এখানে আছে চিনি। পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবো, যে যেমন মিষ্টি খাবে। বিস্কুট কেক এগুলো একটু মিষ্টি পরিমাণটা বেশিই থাকে, তো চিনি আমি এখানে নিয়ে নিয়েছি। একবারে মিক্সিতে গুঁড়ো করব, যে কারণে আমি একবারেই মিক্সিতে নিয়ে নিয়েছি। আর এখানে আছে কালো জিরে আর একটা ডিম। একটা ডিম দিয়ে কতগুলো বিস্কুট বানানো যাবে দেখো। তো পুরো ভিডিওটা তোমরা চেক করতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বিস্কুটটা খেতেও খুব সুন্দর হয়, পুরো বেকারি বিস্কুটের মতো খেতে লাগে, আর ভীষণ খাস্তা হয়। হ্যাঁ, আর একটু লাগবে আমার ঘি, ওটা নেওয়া হয়নি, ঘি নেবো একটু। আর এখানে দেখো, এটা বড় জায়গা নিয়ে নিয়েছি, যেহেতু ময়দা মাখতে হবে সেই কারণে আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। তো ডিমটা এর মধ্যে ফাটিয়ে ফেটিয়ে নেব, চিনিটা গুঁড়ো করে নেব সবার আগে। তো এখন চিনিটা আগে গুঁড়ো করে নিই। তো আমার চিনিটা গুঁড়ো করা হয়ে গেছে, এই যে এখানে গুঁড়ো করে নিয়েছি একদম, দেখো পুরো পাউডারের মতো। তো তোমরা চিনিটা যদি না গুঁড়ো করতে চাও, গুঁড়ো নাও করতে পারো। তো ডিম আর চিনি দিয়ে সেটা চিনিটাকে পুরো গলতে দিতে হবে, অনেকক্ষণ ধরে ফেটাতে হবে, যার কারণে আমি চিনিটা একবারে গুঁড়ো করে নিয়েছি। এরকম গুঁড়ো করে নিলে আমার মনে হয় ভালো হয়। তো দেখো এরপর কি করব, দেখো এটা ডিম ফাটিয়ে নিয়েছি একটা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কালো জিরে আর চিনি গুঁড়ো করে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি। এবার তিনটে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তারপর অল্প অল্প করে ময়দা দিয়ে মাখতে থাকতে হবে। তো একটা রুটি বা লুচি, পরোটা, এগুলো যেভাবে আমরা ময়দা মেখে নিই সেইভাবে একটা ডো বানিয়ে নিতে হবে। তো দেখো এভাবে ফেটাতে হবে কিছুক্ষণ ধরে, তারপরে ময়দা দিয়ে মেখে নেব। তো হ্যাঁ, এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দেব তার আগে। তো 2 চামচ মতো ঘি দিয়ে দেব এবার। এবার অল্প অল্প করে ময়দা দিয়ে মেখে নেব। তো দেখো আমার ময়দাটা মাখা হয়ে গেছে, এই যে। তো এবার বিস্কুটগুলো বানিয়ে নেব। তো কিভাবে বানাচ্ছি না বানাচ্ছি দেখো। এবারে লেচি বানিয়ে নিয়েছি, এবার রুটির মতো করে একটু মোটা করে, অনেকটাই মোটা করে বেলে নেব। এই যে দেখো কতটা মোটা করে বেলে নিয়েছি, এবার কেটে নেব। তো আমার কাছে কোনো কুকি কাটার নেই, ওই জন্য আমি গ্লাস দিয়েই কেটে নেব। যাদের কাছে কুকি কাটার আছে তারা কুকি কাটার দিয়েই কেটে নেবে। তো এই যে দেখো, ঠিক এইভাবে করে আমি সবগুলো কেটে নেব। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি, এবার তেলটা হালকা গরম হবে তখন আমি দিয়ে দেব। খুব বেশি গরম তেলে দেবে না, তাহলে ওপরটা ভাজা হয়ে যাবে, লাল হয়ে যাবে, পুড়ে যাবে, আর ভিতরটা কাঁচা থাকবে। তো হালকা যখন তেলটা গরম হবে তখন আস্তে আস্তে করে দিয়ে দেব। দেখেছো ফুলেছে কত সুন্দর। তো একদম হালকা আছে, আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, নালে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে।
এই দেখো আমার বিস্কুট সবগুলোই বানানো হয়ে গেছে। এই যে তো এইভাবে তোমরাও বানাবে বাড়িতে, তো এটা সঙ্গে সঙ্গেই তোমার মানে কুরকুরে খাস্তা হয় না, একটু ঠান্ডা হয়ে গেলে তারপর অনেকটা খড়খড়ে হয়ে যায়। তো এই যে দেখো এটা যে ফুলেছে তোমরা বুঝতেই পারছো। দেখো সব বিস্কুট আমার বানানো হয়ে গেছে। এই যে তো এটা বিস্কুটটা খুব সুন্দর খেতে হয়। তো সামান্য কয়েকটা উপকরণ দিয়ে দেখলে কতগুলো বিস্কুট বানিয়ে ফেললাম, তো তোমরাও এইভাবে বাড়িতে বানাবে আর আমাকে কমেন্টে করে জানাবে কে কে বাড়িতে বানালে। তো এইভাবে বানিয়ে দেখবে, খুব খেতে ভালো লাগে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে।